খেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। আধপাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত চাষিরা। দেশ জুড়ে করোনা মোকাবিলায় শুরু হয়েছে চতুর্থ দফা লকডাউন। এরই মাঝে অন্য খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর, ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। শেষ পাওয়া খবর অনুযায়ী দীঘা থেকে 600 কিলোমিটার দূরে অবস্থান করছে সাইক্লোনটি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সাইক্লোনের রেশ পড়তে পারে হুগলি জেলাতেও, তাই হুগলি জেলার সাইক্লোন মোকাবিলায় চলছে প্রস্তুতি এবং অন্যদিকে সচেতনতা। এই অবস্থায় মাথায় হাত হুগলির চাষিদের। আমাদের ক্যামেরায় ফুটে উঠল এমনই চিত্র। কোলবা দাঁতপুর ব্লকের সুগন্ধা এলাকায় সেখানে চাষি ভাইরা মাঠে ব্যস্ত তাদের ফসল তুলে বাড়িতে মজুত করতে, এমনকি আধপাকা ধানও কেটে খামার বাড়িতে মজুত করতে ব্যস্ত তারা। কারণ চাষি ভাইরা বলছেন, ধানের উপর ঝড় বয়ে গেলে ধানের শীষ থেকে ঝরে মাটিতে মিশে যাবে, যার ফলে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে। আমি সুগন্ধা পঞ্চায়েত গ্রাম অমরপুর রবীন্দ্র মাইতি কথা বলছি চাষির বিষয় নিয়ে। আমরা যে বড় চাষ আরম্ভ করেছিলাম, খুব আশা নিয়ে আরম্ভ করেছিলাম, আমরা চেয়েছিলাম যে আমরা চাষটা করে কিছু পয়সা পাবো, কিন্তু ফলনের মুখে যে ঝড় বৃষ্টি আমরা পেয়েছি তাতে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং আগামী দিনে যে ফলনটা আমাদের হয়ে গেছে সেটা আগামী ঝড়ে, যে সরকার একটা ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর থেকে যে ঝড়টা আসছে, সেই ঝড়ের কারণে আমাদের ধান 12 আনা পেকেছে, 4 আনা পাকেনি। সেই অবস্থায় সরকারের তৈরি জিনিস মেশিন বেরিয়েছে, সেই মেশিনের সাহায্যে আমরা চাষিরা একত্রিত হয়ে ফসলটা তুলেছি। তবে আমাদের ফসল যে তুলেছি তাতে আমাদের অনেক কিছুই ক্ষতি হয়েছে। ওই বিঘা পিছু 7 বস্তা 8 বস্তা, কারোর 6 বস্তা, কারোর কাঁচা রয়েছে, কাটতেই পারবে না হয়তো, এইরকম ব্যাপার। আমাদের মোটামুটি গড় 20 থেকে 21 মন ধান হলে তবে চাষিদের পড়তে হয়। তা এই যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সরকারের কাছে আবেদন রাখব, যদি কিছু ক্ষতিপূরণ হিসেবে আমাদের কিছু সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হইব। আমরা এই ধানটা খুব তাড়াতাড়ি, আমরা এই প্রাকৃতিক বিপর্যয় যে আমফান, যে ঘূর্ণিঝড়টা যেটা আসছে, এর জন্য আমরা তাড়াতাড়ি ধানটা কেটে নিচ্ছি, কেননা না হলে ধানের আমাদের খুব ক্ষতি হবে। আর এবারে আমাদের ধানের ফলনটাও খুব মার খেয়েছে, কেননা সামনে যে ঝড়গুলো হয়েছে সেই ঝড়েতেও আমাদের ধানের খুব মার খেয়েছে। তবে রাজ্য সরকার এই মেশিন, ধান কাটা মেশিনটা বার করে আমাদের চাষিদের খুব উপকার হয়েছে। আমরা চাইবো যে রাজ্য সরকার যাতে আমাদের এই আমন বোরো ধানের যদি ক্ষয়ক্ষতি কিছু দেয় আর কি, এই আশা আমরা রাজ্য সরকারের কাছে রাখবো আর কি। আচ্ছা, ক্ষতিপূরণ, বুলবুলে ক্ষতিপূরণ আমাদের ঘরে যে রাজ্য সরকার দিয়েছেন, আমরা সেটা প্রতিটা চাষি আমরা পেয়েছি, তাতে আমরা চাষিরা প্রতীকী মানে উপকৃত হয়েছি। আপনি আশা করছেন যদি আমফানে, যদি আমরা চাইবো যে রাজ্য সরকার যদি আমাদের যারা বোরো ধান চাষ করেছেন তাদের ঘরে যদি কিছু সরকারি সাহায্য দেন তাহলে চাষিরা খুব উপকৃত হয় আর কি। ফলন কম হয়েছে, ধানের ফলনটাও এবার খুব কম হয়েছে, কেননা মাঝে মাঝে যে ঝড়গুলো হয়েছে সেই ঝড়েতে ধানের ফলন খুবই কম গত বছরের তুলনায়। গত বছর বিঘা প্রতি আমাদের 12 বস্তা করে হয়েছিল, এবারে আমাদের 8 বস্তা 7 বস্তা করে বিঘে প্রতি ধান হয়েছে। তো আপনি না, ফলনের ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা এই এই যে প্রাকৃতিক বিপর্যয়টা আসছে, এই প্রাকৃতিক বিপর্যয়টার জন্য আমরা তাড়াতাড়ি ধানটাকে আরও গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি, নাহলে সমস্তটাই নষ্ট হয়ে যাবে, যার জন্য আমরা তাড়াতাড়ি ধানটাকে তুলে নিচ্ছি আর কি, ক্ষতি হলে পরে তুলে নিচ্ছি। রাত্রি 12টা 1টা পর্যন্ত আমাদের মেশিন চলছে, মেশিন চললে সমস্ত চাষিদের ধানগুলো তোলানো হচ্ছে। আমার নাম হচ্ছে প্রবীর দাস। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।